হ্যালো, যেমনটা বলছিলাম আপনাদেরকে, আমরা এই মুহূর্তে এই জায়গাটাতে অর্থাৎ দিঘি নালা এই জায়গাটাতে আমরা এসে অবস্থান করছি। এখান থেকেই হচ্ছে মূলত আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তবে এখানে কিছু ফর্মালিটিস আছে। প্রথমত এখানে যেটি করতে হয় সেটি হচ্ছে যে এখানে একটা নির্ধারিত সময়ে অর্থাৎ 11টায় হচ্ছে আমরা এখান থেকে রওনা দিব। 11টার মধ্যে যতগুলি গাড়ি পৌঁছবে সেটা 5টা 10টা 20টা যেহেতু একটা গাড়ি হোক, এই গাড়িগুলিকে আর্মি স্কট করে নিয়ে যাবে সাজেক পর্যন্ত। এখান থেকে আসলে একা যাওয়ার কোনো সুযোগ নেই বা একা যাওয়া পসিবলও না, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের মানে বিপদ ঘটতে পারে এরকম একটা বিষয় থাকে, যার জন্য এখান থেকে আর্মি কখনোই আপনাকে একা যেতে দিবেন। তো আমরা সেই জায়গাটাতে আছি। সো হাতে যেহেতু সময় আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। আর আপনাদেরকে বলছি, আসলে সাজেক যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেটি তো একটা ছোট জায়গা, মানে ওইখানে গেলেই জিনিসটা শেষ। কিন্তু মূল যেটা মানে হচ্ছে যে আপনার এই ট্যুরের সবচাইতে আনন্দের, সবচাইতে সুন্দর, সবচাইতে মনোরম যেটি সেটি হচ্ছে যে যেই পথ ধরে আমরা যাচ্ছি এই পুরো পথটাই হচ্ছে সুন্দর। দুই পাশে অসংখ্য ছোট বড় পাহাড়, আপনার প্রচুর গাছ, সবুজ গাছে একেবারে ভরপুর চারপাশ, এবং পথটা এত সুন্দর। সরু একটা রাস্তা কখনো পাহাড়ের উপর উঠে যাচ্ছে, কখনো নিচে নামছে, আর সম্ভব সুন্দর বাতাস, ওয়েদার খুবই ভালো। এই ওয়েদারে আপনারা এখানে অবশ্যই আসতে পারেন। এখানে দেখা যাচ্ছে পাহাড়ের, সেটা আমরা ট্রাই করতেছি। আমাদের সাথে আছে রাজু, চলেন ভাই আমরা একটু দেখে আসি কেমন। এখানে যা যা আছে সেটা হচ্ছে পাহাড়ি ব্যাম্বু চা, পাহাড়ি বাম্বু দুধ চা, কফি, চিকেন সামুচা, নর্মাল কিছু খাবার সচরাচর যেগুলি পাওয়া যায়। এর মধ্যে ব্যাম্বু চাটা খুব ইন্টারেস্টিং। এছাড়া আরো কিছু খাবার আছে এই ক্যান্টিনে, এই সম্প্রতি ক্যান্টিনে এই খাবার গুলি আপনারা পাবেন। ভাই আছে মেশিন মেশিন মেশিন, এখানে চা কি মেশিনের না নরমাল? আপাতত দেখি মেশিনের চা, আপনি মেশিনের চা খেতে পারবেন। বেলা 11টা পর্যন্ত সবার অপেক্ষা করতে হবে এখানে। 11টার পরে মানে ঠিক 11টার পরে হচ্ছে এখান থেকে আর্মি স্কট করে নিয়ে যাবে। সো 11টা পর্যন্ত সবাই অপেক্ষা করতে হবে। এই কাপের মধ্যেই হচ্ছে ব্যাম্বু চা দেওয়া হবে। এখানে আমরা এখন নিচ্ছি হালোবিন ভাইয়ের হাতে, এই মুহূর্তে আমরা একটি ব্যাম্বু চায়ের স্টিক দেখতে পাচ্ছি। রং চা বাসে বাসে ভরে দিচ্ছে, একটু আমরা টেস্ট করে দেখি। বাসের গন্ধ দেখা যাচ্ছে, সুরাপান করছে, জানা করছে, সুরা অন্যরকম করছে, চা চাই আসলে। আমরা সাজেক ক্রস করে কংলাক পাহাড়ে চলে এসেছি।
এখানে হচ্ছে আমাদের রিসর্ট। এখানে গাড়ি আসলে হচ্ছে না, এইখান দিয়ে হচ্ছে রাস্তা সাজেক থেকেও বেশ দূরে, একেবারে সর্বশেষ এটা কংলাক পাহাড়। এটার উপরে হচ্ছে আমাদের একটা জায়গা দিত, এরপরে আর কোনো সীমানা নেই, এটা বাংলাদেশের শেষ সীমান্ত। পাহাড়ে ভ্রমণ অসম্ভব আনন্দের একটা অনুভূতি, কষ্ট আছে, পাহাড় বেয়ে ওঠা আসলে অনেক কষ্টের পরিশ্রমের। শুধু ভিউটা দেখেন, what a view! আমাদের আরো ওই পুরো পথটা উঠতে হবে, এই পথ পুরোটা উঠতে হবে, তারপরে আমাদের রিসর্ট। তো আমরা উঠছি পাহাড়ে, একেবারে খাড়া পাহাড়। কংলাক পাহাড়টা সাজেক থেকে আরো অনেক অনেক সামনে, বেশ খানিকক্ষণ গাড়ি চালিয়ে আসতে হয়। এই যে আমরা যাচ্ছি প্রায় শেষের কাছাকাছি, সাজেকের ভ্যালির সর্বোচ্চ চূড়া হচ্ছে এই কংলাক পাহাড়। আমরা চলে এসেছি কংলাক পাহাড়ে, এখানে আমরা থাকবো। প্রচন্ড হয়রান লাগছে, বুঝতে পারছেন? হ্যালো, আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি, হিলকিং রিসোর্ট কংলাক পাহাড়ে। এটি হচ্ছে আমাদের রিসোর্ট, এখানে আমরা থাকছি। ভিতরে গিয়ে দেখি ভিউটা কেমন সেটা একটু দেখা যাক। এটা ভিতরে, এটা হচ্ছে বাইরে।